ব্রাদার্স, কারণ বাজারে ইলিশের বাজারে সিরাজ ভাইয়ের দোকানে আমরা এই মুহূর্তে আছি এবং ধুমসে বিক্রি হচ্ছে তার ইলিশ। পছন্দ করে তার কাছ থেকে অনেকেই মাছ নিচ্ছেন, বেচা কেনা চলছে। ১২০০ টাকা কেজি বিক্রি হলো, দেখুন বড় মাছ। দুঃখিত, ১৩৫০। ৩৭৫ গ্রাম আমি দাম দর কোন কথা বলতে পারবেন, আমি আমি এই যে ১২০০ আমি কত না গিয়ে আমার কাছে আমি দাবি করছি, আমি দাবি রাখ দিন এক মিনিট বলে মাছ আমার কাছে লেবে আমার লেবে আমি মাছ দিন এলন এক মিনিট বলে মাছ বাংলাদেশ মানে একটু না একটু না 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 ভাই বড় কেন বড় নিস আছে
পাইকারি পাইকারি মার্কেটে মাল দেখলাম কম। হ্যাঁ মাছ একটু কম আছে আজকে, কম কম। দাম একই রকম? দাম একই আছে, সাত দিন ধরে মানে একই দাম আছে। আজকে কিছু মাছ দেখলাম 1 কেজি সাইজের, বেশ খুব সুন্দর মাছ। হ্যাঁ 1 কেজি সাইজের, যেটা ডিম ছাড়া। 1 কেজি সাইজের দাম মনে করেন যেটা সুন্দর তো ফতার ডিম ছাড়া উড়ে বেয়ে 1200 টাকা কেজি। হ্যাঁ 1200 টাকা বিক্রি করছে। 1.5 কেজি যেটা উড়ে বেয়ে 1200 টাকা কেজি। এখন মা কাস্টমার বলতে মানে কাস্টমার মনে করে দিন 1.5 কেজিটা 1200, 1 কেজিটা 1200, এটা কেমন তোরা টাকা দিই? কিন্তু ভালো জিনিস আর খারাপ জিনিস কাস্টমার অনেক জন বোঝে না, যারা না বোঝে ওই মনে করে তোরা খায় টাকা। তো যেই বুঝুন আমরা আমি জিনিসটা দাম হয়তো একটু বেশি, পুরান্তি কাস্টম পুরান্তি আমি এমন ব্যবসা করি, ভালো জিনিস বেশি কাস্টমারে বোঝায় দুই দুটো ভালো জিনিস নেয় আমাদের নিব, আর কাজে খারাপ জিনিস এনে হলো ব্যস্ত মাঝে মাঝে খরচ না করে অনেক কাস্টমার বলুন ভাই রেট আপনি বেশি 1 কেজি 1200 কেন স্যার? এটা বুঝে দেন অর্ডারি মাল দিলে এটা আমরা জায়গায় নিয়ে বুঝাইতে হয়, এজন্য ভালো বিয়ে ফেটে দিতে হয়, কিন্তু আমরা তো এখানে বেশি অ্যাভেলেবেল মিলে আর কাস্টমার ওটা খরচ না করে 1 কেজি মাছ এলেন 1200 টাকা, মানে 1 কেজি 1200 টাকা, এটা কেমন তো তো ওটা তো বুঝাইতে পারতাম তিনি ভালো মন্দ আছে। অর্ডার দিলে ওটা অর্ডার বিয়ে ফেটে দিতে হয়, এই লই স্যার কাস্টমার এটা খরচ না করে তাই 1 কেজি 1200 এলেন একটু আগে ইউটিউবে বললেন এখন 1 কেজি 1200 কেন স্যার? এটা বুঝে দিকে হয় বিএইপি মাছ ওইটা অর্ডার নিলে বিএইপি পাবে দিতে হয়। কাস্টমার মাছ 1 কেজির মাছ 1200 টাকা কেজি, আবার 1 কেজির মাছ দিয়ে আমরা বিধি 1100 টাকা কেজি। তো এখন কাস্টমার প্রশ্ন করলে ফরস জবাব দাও দিমু কি ও জবাব দিতে ও যে ভালো খায় আর ভালো দিতে। এই জন্য আমি সবসময় বলে থাকি যে মাছ আসলে চিনে কিনতে হবে ইনশাআল্লাহ, মাছের সাইজ দেখে মাছের মোটা আমি দাম একটু দাম আমার থেকে বেশি দেই যে কাস্টমার দেখে আমরা ইউটিউবে দেখে আমার এই অর্ডার দেয় অর্থ নেই 50টি বেশি নেই, জিনিস ভালো দেয় আমি জিনিস ভালো দিয়ে 50টি বেশি রাখি, ওটা কোনো দায় আসে না না যার সামর্থ্য আছে সে তো ভালো মাছই, খারাপ জিনিস দিয়ে যদি আমি 50টি বেশি রাখি ওটা আমি আল্লাহর দায় থাকবো, ভালো জিনিস দিব কাস্টমার খায় আরাম পাই, এটাই আমার ধর্ম। আমি ব্যবসায় আজকাল অনেক পুরান্তি ব্যবসায় আল্লাহর ভালো জিনিস বেশি আল্লাহ ভালো জিনিস খাইবে। দর্শক শুনতে পেলেন আসলে মাছ শুধু বড় দেখলেই হবে না, মাছের কোয়ালিটি দেখতে হবে এবং কোয়ালিটি দেখে মাছ কিনতে হবে। শুনতে পারলেন যে কারণবাজারে ইলিশের মার্কেটে ইলিশ চিনেই তবে আপনাদের ইলিশ কিনতে হবে, ইলিশের দাম 1 কেজির দামও যে দাম অনেক সময় 1 কেজির দাম তার থেকে বেশি হয়ে থাকে, অনেক কাস্টমার বুঝতে পারেন না যে এর কারণটা কি। আসলে কারণ হচ্ছে 1 কেজির মাছের সাইজ 900 গ্রাম মাছের সাইজ যেগুলোতে ডিম নেই এটা হচ্ছে স্বাদের ক্ষেত্রে সবথেকে সুস্বাদু মাছ, আর 1.5 কেজি মাছ হলে মাছে কিছুটা ডিম থাকবে, অনেকে বড়ো মাছ খেতে চান একেবারে খারাপ তা নয় তবে ডিমের কারণে মাছের দাম একটু কমে যায়। যাস ভাই পাইকারিতে তো মাছ কম, ভিতরে মাছ কম, আজকে মাছ তো কেরাসির কারণে দামটা একটু বাড়তি, মাছ যদি অ্যাভেলেবেল হইতো তাহলে গতবার দেখছেন আপনি এগুলো আমি 1000 টাকা কেজি বিক্রি করছি, এবার তো বাড়তাছি না, মাছ তো অনেক কম দিকেই তো এই অবস্থা, মাছের অনেক প্রাইস, আর আমার মনে হয় যে এবার ওই মাছের দামটা কমবে মনে হয় না, কমবে না, দাম কমার সম্ভাবনা দেখি না, কারণ কেজি প্লাসে যাচ্ছে 1200 টাকা। এই যে ভাইদেরকে আমি সবসময় সাক্ষাৎকার নিলেন দেখলেন যে এক ভাই মাছ দিল দেখলেন শুনলেন যে উনি যে মাছ গেলেন ওনাকে আমি 35,000 টাকার মাছ দিচ্ছি ওনাকে আমি, ঠিক আছে উনি প্রতিদিন 60,000-70,000 টাকার মাছ কিনে নেয়, ভালো মাছ যেটা আমার যার একবার মাছ কিনছিল ওনারা প্রতিদিন আসে, আমার 1 কেজি আসতে 50 টাকা করে 700 গ্রাম, আর এগুলো হলো 1 কেজি 400 গ্রাম, 1 কেজি 800 গ্রাম, 900 গ্রাম, 400 কেজি মাছ হবে আসছে। হ্যাঁ মাছ হলে যে করে আছে এই অল্প সব দিকে এই কটা মাছই আছে। না অবশ্যই হ্যাঁ যোগাযোগ করে, বাইরে থেকেও ফোন আসে ইনশাআল্লাহ, আসলে যারা লোক পাড়া যায় তাদেরকে মাছ দিয়ে থাকে, হ্যাঁ ইনশাআল্লাহ কথা বলতে পারি, আপনি তো রুচিলেন ইনশাআল্লাহ আমারও 2-4টা কাস্টমার যাবো, ভালো দেয় দিকে বিদায় আমাকে ফোন দেয় অনেকে, সেটাই সেটাই ইনশাআল্লাহ একদিন চেয়ে নিবে সে আবার আমাকে খুঁজবে আশা করি এইটা আর কি। আবার আপনার মোবাইল নাম্বার আমি আসলে মোবাইল নাম্বারটা পরে দেই না একবারে বলে দিই, মোবাইল নাম্বারটা বলে দিলে প্রতিটা ভিডিওতে যারা ওই ভিডিওটা সবাই তো সব ভিডিও দেখে না 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 ওই ভিডিওতে যোগাযোগ করে তারা যোগাযোগ করতে পারে, আপনার মোবাইল নাম্বার আবার বলেন 01935927933।
57 আর একটা নাম্বার আছে 01787 51 2265। ধন্যবাদ সিরাজ ভাই, আমরা সিরাজ ভাই এখানে প্রতিদিনই যখন আসি ভিডিও করার জন্য এবং ভিডিও করতে এসে তার সঙ্গে কথা বলে থাকি এবং এখানে আমরা দেখিয়ে থাকি যে কি পরিমাণে এখানে বাজারে ইলিশ বিক্রি হয়, দরদাম কেমন চলছে এবং তার বাজারে অর্থাৎ তার দোকানে ইলিশের দাম কেমন। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।